ভুট্টা চাষ করে লাভের মুখ দেখছে চন্দ্রকোনার এক চাষি। বিকল্প চাষ হিসাবে বেছে নিয়েছে ভুট্টাকে, খরচের তুলনায় লাভের পরিমাণ দ্বিগুণ বলে তিনি জানান। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বসুনছড়া গ্রাম পঞ্চায়েতের নীলগঞ্জ এলাকায় ভুট্টা চাষ করে চাষিদের বিকল্প পথ দেখাচ্ছেন এক কৃষক। সাধারণত ধান গমের উপর নির্ভরশীল চাষিদের কাছে এই ভুট্টা চাষ বাড়তি একটি পাওনা বলেই মত ওই চাষির। জানা গেছে বিগত প্রায় 5 বছর ধরে কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন চন্দ্রকোনার শঙ্কর বাওয়ালি নামের এক চাষি। এই মরশুমে ধানের পরিবর্তে বিকল্প চাষ হিসাবে তিনি ভুট্টা চাষ করছেন। প্রতি বিঘা মোটে 3-4 হাজার টাকা খরচ করে বিক্রি হয় প্রায় 15-16 হাজার টাকায়। স্পষ্টতই যে ভুট্টা চাষে তিনি লাভের মুখই দেখছেন। ফসল ওঠার পর এই ভুট্টা গড়বে তার বাজারে গিয়ে বিক্রি করেন বলেই জানিয়েছেন শঙ্কর। ভুট্টা চাষে বলতে আমি গড়বেতা গেড়বেতারে সবজি ব্যবসা করি, ওইখান থেকে আমার ভুট্টা চাষটা জানা। ওখানে খুব ভুট্টা প্রথম বছর আমি ওখান থেকে বীজ নিয়ে আসছি, এনে 1 বিঘার মতন লাগিয়েছিলাম। লাগিয়ে দেখছি না ভালোই প্রফিট আছে এটা দিয়ে। 1 বিঘায় আমার খরচা হয়, খুব বেশি খরচা নাই, হাজার 3 টাকা খরচা হয় 1 বিঘাতে। লাভ কত থাকে? লাভ মোটামুটি এটা যদি আমি ভুট্টাটা খুলে বিক্রি করি, মানে গাছ থেকে ভেঙে বাজারে, মোটামুটি তাও 15-16 হাজার টাকা বিক্রি হয় 1 বিঘায়। আর এই গাছ সমেত আমি আমার সামনে পেয়েছি, আমি 12 হাজারে দিয়ে দিয়েছি। একবার মাঠ থেকে এসে পার্টি গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে। বিকল্প চাষ হিসেবে ভুট্টা লাভজনক চাষ? লাভ ধানের থেকে, আমি এই বর্ষা ধানের থেকে লাভজনক। আপনি কত বছর চাষ করছেন? আমি 5 বছর ধরে চাষ। এটা বিক্রি কোথায় করতে হয়? এখানে কাছাকাছি বাজার আছে? আমাদের এখানে তো এটা খুব একটা চালু নাই, এটা বেশি চালু হচ্ছে আম গেটবাজারে, বড়বাতা গেটবাজার। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল, রয়েছে ICU, NICU, USG, TLH, ডায়ালাসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্সরে, বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।